আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকম হুয়ান করিমাবাদ সুপ্রিয় আমার সত্য টিভি দর্শক শ্রোতা দেশ দেশের বাহির থেকে যে সমস্ত বন্ধুরা আমার আলোচনাগুলি শুনে থাকেন দেখে থাকেন এবং আমার চ্যানেলে দর্শক শ্রোতা যারা রয়েছেন সকলকে গভীর শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে শুরু করেছি আজকের যে আয়োজন সেটা হচ্ছে আমরা আজগি থেকে নিয়ে ধারাবাহিকভাবে আল্লাপাকের পবিত্র যে এই নিরানব্বইটির নাম রয়েছে সিফাতি নাম এই নামগুলির কি গুণ গরিমা রয়েছে গুণ গুণকারিশ্মা রয়েছে কি উপকারিতা রয়েছে কি ফজিলত রয়েছে আমরা এই বিষয়গুলি নিয়ে ধারাবাহিকভাবে আমি আপনাদেরকে একটু আলোচনা দিতে চাচ্ছি আর আসলেই আল্লাপাকের নামের ভিতরে অনেক উপকারিতা রয়েছে কার্যকারিতা রয়েছে গুণ ক্ষমতা রয়েছে যদি কেউ একই বিশ্বাসের সাথে এই আল্লাপাকের পবিত্র নামের যেভাবে আমরা বলবো সেভাবেই যদি কেউ আমল করতে পারে শতভাগ সে উপকার পাবে তার যদি অবশ্যই আল্লাহর প্রতি গভীর আস্থা ভালোবাসা বিশ্বাস ভক্তি থাকে অবশ্যই সে পাবে তো চলুন আজকে আমরা আল্লাপাহের যেই নামটি নিয়ে আলোচনা করতে চাচ্ছি আর সেটা হচ্ছে আলবা আসিতু এটা আল্লাপাহের সিপাতি নামের ভিতরে অন্যতম একটি নাম যদি কেউ কোন অভাবী ব্যক্তি দারিদ্র ব্যক্তি কোন অভাবগ্রস্ত ব্যক্তি সম্বলহীন কোনো ব্যক্তি অর্থহীন কোনো ব্যক্তি এই নামের অর্থাৎ আলবাসিতু এই নামের জিকিরটা দশবার যদি কেউ করতে পারে প্রতিদিন চাষদের নামাজের পরে অর্থাৎ আমরা সকালবেলা যে ইশরাকের নামাজ পড়ি অর্থাৎ ফজরের নামাজের পরে ওই জায়গাতেই বসে পনেরো বিশ মিনিট পরে আমরা যে নামাজটি পড়ি এটা এটাকে বলা হয় ইশরাকের নামাজ এই নামাজের খানিক্ষণ পর থেকে শুরু হয়ে যায় চাষের নামাজ যে নামাজটি যদি কেউ পড়তে পারে এটা দু রাকাত বা চার রাকাত পড়লেই হয় এই নামাজটি যদি কেউ পড়ে এবং পড়ার পরে যদি কেউ ইয়া বা অথবা আল বা এরকম করে যদি কেউ দশটি বার যদি আল্লাপাকে নিয়ে নামের জিকির করতে পারে তাহলে আমরা কিতাবে যেটা পেয়েছি যে ওই ব্যক্তির কোনো অভাব থাকতে পারে না অর্থাৎ সে অভাব থেকে মুক্তি পাবে অভাব থেকে পরিত্রাণ পাবে অল্প দিনের ভিতরেই তার দারিদ্রতা দূর হয়ে তার প্রচুর পরিমাণ সম্পদ হবে অর্থাৎ এক কথায় সে ধনাঢ়্যতা ফিরে পাবে সম্পদ ফিরে পাবে অর্থ ফিরে পাবে তার জীবনে সুখ আর শান্তি ফিরে আসবে যদি পাক চায় যদি কেউ বিশ্বাসের সাথে আমলটি করতে পারে আমরা আস্থা রাখি যে অবশ্যই পাকের নামের গুণের ক্ষমতায় আল্লাহ পাকের কুদরতি ফয়সালায় পাক তাকে অবশ্যই ধনী বানিয়ে দিবেন তা যারা আজকের আমাদের ভিডিওটি দেখলেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমি জানি যে আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা আছেন তারা আমার উপর রাগ হয়ে আছেন যে দীর্ঘদিন আমাকে পাচ্ছেন না এ কারণে আসলেই অনেক ব্যস্ততার মাঝে সময় হয়ে ওঠে না বিধায় ভিডিও তৈরি করতে পারি না এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আল্লাহ যদি সময় সুযোগ করে তো রেগুলার ভিডিও দেওয়ার জন্য চেষ্টা রাখবো ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এ পর্যন্তই আল্লাহ